গুড মর্নিং এভরিওয়ান। সো আমি আবারও রেডি, শ্যাম্পু করেছি তাই মাথায় গামছা বাঁধা। যাই হোক, সো চলো আজকের ব্লগটা এখানে শুরু করি। আমি সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে শ্যাম্পু করে নিয়েছি, কারণ কালকে মা মাথায় একদম চপচপ করে তেল দিয়ে দিয়েছিল। আজকে শ্যাম্পু করার পর এতটা সিল্কি ছিল হেয়ারটা। তোমরা যদি চাও তাহলে করতে পারো, এটা হচ্ছে প্রি কন্ডিশনিং হয়ে যায়, তোমরা করতে পারো। সেটা হচ্ছে স্নানের আগে, শ্যাম্পু করার আগে আধা ঘন্টা আগে তোমরা মাথায় ভালো মতো চেলকে চাপ্পি করে দেন শ্যাম্পু করবে, দেখবে কতটা ডিফারেন্স দেখতে পারবে। আমি কালকে করেছিলাম কারণ আমার সকাল সকাল সময় হয় না, আর আমি ভীষণ অলস যে সকালে ঘুম থেকে তাড়াতাড়ি উঠতে পারি না। আমাকে সারাদিন করতে বলো, কাজ করতে বলো, অসুবিধা নেই, বাট সকাল সকাল না কখনোই ঘুম থেকে উঠতে পারি না, এটাই হচ্ছে কারণ। সো চলো আজকে দিনটা শুরু করা যাক, এখন খাওয়া দাওয়া করে বেরোবো। 11টা পার হয়ে গেছে, ওরা এসে গেছে স্টুডেন্টরা। আমি এখন যাচ্ছি হেঁটে হেঁটে, কতদিন থেকে হাঁটি না, এখন দেখছি কি হাঁটতে গেলে আমি অটোমেটিকলি হাঁপাচ্ছি, মানে কি বাজে অবস্থা, নিজের প্রতি নিজেরই হাসি পায় মাঝে মধ্যে এই কাণ্ড কলাপের জন্য। স্টুডেন্ট চলে আসছে, ফোন করলো, সো চলো জলদি জলদি যাওয়া যাক। আমি চলে আসছি বাড়িতে, আমার এই বিধ্বস্ত অবস্থা, এসেই বসলাম, আর খুব খারাপ অবস্থা, ভীষণ ভীষণ মাথাটা ব্যথা হচ্ছে, জানি না কেন, বেশি ঠান্ডার জন্য নাকি, তো বসে আছি। এরম আমাদের এই নারকেল গাছটা ভেঙে গেছে, এই যে নারকেল গাছটার অর্ধেক মাথা নেই, ওপরটা দেখা যাচ্ছে না, দেখা নারকেল, অনেক নারকেল খেয়েছি এই নারকেল গাছে। আসলে সব কিছুরও তো একটা বয়স থাকে, বয়স শেষে সবারই মৃত্যু হয়, তো ওই গাছের বয়স এতটুকুই ছিল। আর বাকি এই হচ্ছে ওয়েদার। চলো দেখে আসি লিচুগুলো কত বড় হলো, এখানে আগে দেখি লটকাগুলো কত বড় হলো গাছের। এই যে এরকম বড় হয়নি এখনো। খাওয়া দাওয়া কমপ্লিট, এখন আসলাম একটু বাইরে, জামা কাপড় শুকাতে দেওয়া হয়েছে এখানটায়, এখানে অ্যাকচুয়ালি অনেক রোদ আছে। ও তোমাদের লিচুটা দেখাবো কত বড় হলো, দেখো অনেক লিচু হয়েছে, কিন্তু এখানে এত জঙ্গল হয়ে যাচ্ছে, সে জঙ্গল একটু দরকার, নাহলে কেউ লিচু দেখলে লিচু আর ঠিকঠাক থাকবে না। পাশেরটা জাম গাছ বোঝা যাচ্ছে না, বাট জাম গাছে জামও হয়েছে। দেখো আমাদের বাড়িতে পান পাওয়া যায় এইভাবে, দেখি এরকম গাছে গাছে প্রচুর পান ঝুলে আছে। এখন যাই ঘরে, একটু দেখে টায়ার তো মনে হচ্ছে, একটু শুয়ে রেস্ট করব, তারপর সন্ধ্যাবেলা উঠে আবার পড়াতে যেতে হবে। এই গাছগুলো কে কে চেনো জানি না, এই যে আমাদের বাড়িতে প্রচুর হয়েছে এবং এটা গাছে গাছে লতানো ভাবে ওঠে। অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে গোলমরিচ গাছ, গোলমরিচ গাছ এরকম একদম পান পাতার মতো দেখতে, বাট অ্যাকচুয়ালি এগুলো পান পাতা না। এখন সন্ধে, গুড ইভিনিং সবাইকে। পাপার সাথে ফোনে ভিডিও কলে কথা বললাম, কত কথা, কত মিস করছে আমাকে পাপা, সিরিয়াস আমি ভীষণ মিস করছি, যেহেতু সকাল বিকালও আমার সাথে এমনভাবে মিশে গেছিল, মানে পাপা না আসলে আমার ভালো লাগতো না, আর আমি নেই পাপার কি আর ভালো লাগে, যে পাপার সঙ্গে অনেকক্ষণে ভিডিও কলে কথা বললাম, কত কথা বললো, কত খুশি, আর কবে আব্বা, কবে আব্বা। সো যাই হোক, পাপাকে তো মিস করতেই থাকবো, যতদিন আমি যাচ্ছি তো আমি ভাবছি মাঝে একদিন গিয়ে পাপার সাথে একটু দেখা করে দেন আসবো। সো এখন আমি বানাবো পাস্তা, সো চলো পাস্তাটা বানিয়ে নিই, এখন খিদে খিদে পাচ্ছে একটু।